আসসালামু আলাইকুম, আপনার উপর শান্তি বর্ষিত হোক। আজকে আমরা কাজ করব রিডমি সেভেন। রিডমি সেভেনের প্রবলেম কি, থ্রি জি নেটওয়ার্ক আসে না, থ্রি জি বা ফোর জি আসে না। এটা ইতিমধ্যে কাজ করেছেন, কেউ একজন নেটওয়ার্কের পিএ কাজ করেছেন, টিন কেটেছেন, আরএফআইসি কাজ করেছেন এবং পাশাপাশি অ্যান্টেনা সুইচিংয়ে কাজ করেছেন। আমি নেটওয়ার্ক চেক করেছি, এখানে আমাদের টু জি নেটওয়ার্ক খুব সুন্দর আছে, টু জি নেটওয়ার্ক কোনো কমতি নেই। কিন্তু যখন আমি থ্রি জি নেটওয়ার্ক দিই তখন থ্রি জি বা লাইট নেটওয়ার্ক আসে না। এমন অবস্থায় যদি ডাটা চালু করি সেক্ষেত্রেও ইয়া আসে না, কী করে এটাকে এইচ প্লাস আসে না, শুধু ই থেকে যায়। ওই দেখেন ই, তো প্রবলেমটা যদি একটু সময় লেগেছে আমাদের ফাইন্ড আউট করতে, দেখছেন আমরা দেখাচ্ছে ই দেখাচ্ছে ই, হ্যাঁ দেখুন ই, এবং নেটওয়ার্কও এটা কোনোভাবে টু জি থেকে ফোর জি হচ্ছে না, দেওয়া আছে কিন্তু ই, যেখানে এইচ আসা কথা, এইচ প্লাস আসার কথা। তো প্রবলেমটা আমরা কোথায় ফাইন্ড আউট করেছি সেটা একটু দেখাবো প্রথমে, তারপর সেটার প্রক্রিয়ায় যাব আমরা উত্তরে। ওকে, প্রথমে আমরা এখানে গেস প্রবলেম মনে করেছিলাম, কেউ আবার এই এন্ট্রান্স সুইচগুলো তুলে জাম্পার টাম্পার করেছে, তা আমরা এগুলোকে আবার পুনরায় নর্মাল প্রসেসিং করলাম। আমি আসলে এই এই কাজগুলো তার তু লাগিয়ে পছন্দ করি আর কি। তো খুললাম, খোলার পরেই আসলে চূড়ান্ত প্রবলেমটা একদম সামনে চলে আসলো, সামনেই পেয়ে গেলাম। প্রথমে আমরা বোর্ডটি খুললাম, খুলে এখানে চেক করলাম যদি ওখানে কাজ করেছে, কোথাও মিসিং হয়েছে কি না। আমাদের কাছে ফিল্টারটা একটু মিসিং মনে হচ্ছিলো, ফিল্টারটা চেঞ্জ করে আরেকটা ফিল্টার লাগিয়ে দিয়েছিলাম। পরবর্তী সময় টিনটা খুললাম, এই টিনটি খুলে মূলত আমরা প্রবলেমটা একদম আমাদের সামনাসামনি ভেসে উঠলো আর কি। সেটা কি আসুন আমি যখন দেখেছি আপনারা একটু দেখুন, তো আমরা যে বোর্ডটি দেখানোর চেষ্টা করছি কেন এটা থ্রি জি প্রবলেম আমরা খুব সহজে পেয়ে গেলাম, যদি আমাদেরকে একটু খুঁজে বের করা লাগতো, কিন্তু আমরা সহজে এটা পেয়ে গেছি। পেয়ে যাওয়ার আলামতটা দেখুন, এই যে দেখা যাচ্ছে একটি ছিদ্র, এই ছিদ্রটা আমরা দেখি ভিতরে আসলে ছিদ্র কিনা এটা, হ্যাঁ বিশাল ছিদ্র। এটি কোনো কারণে নেটওয়ার্কের স্পার্কের কারণে এটি ছিদ্র হয়ে গিয়েছে, এই ছিদ্র কারণে মূলত আমাদের কি নাই, থ্রি জি নেটওয়ার্কটা নাই। আই হোপ এটা লাগিয়ে দিলে আমাদের কাজটি হয়ে যাবে। আমরা আইসির মার্কটি দেখে অলওয়েজ আইসি খোলার সময় একটা হিসেবে রাখবো যে আইসির মার্কসটা যাতে আমরা ভুলে না যাই, আইসির মার্কটা। হ্যাঁ ওকে, মার্কটা কোথায়, উপরে মার্ক, তাই তো উপরে মার্ক। যদি ভুলে যায় তাহলে আবার এটাকে মানে ইয়ে করে রাখবে, আমরা এদিকে একটা ফোটা দিয়ে রাখি, আমি এদিকটা বলতে একটা মার্কটা কোথাও এটা মার্ক দিয়ে দিলাম, ভুলে না যাই, বুড়া মানুষ যদি ভুলে যায় মুশকিল। তো আগে আমরা সেই মার্কটা বোর্ড থেকে একটা থ্রি জি পিএ খুলে নিব, যাতে আমাদের সময়টা কম লাগে। আমাদের কাছে সেম বোর্ড আছে, আসি কেনার প্রয়োজন নেই। আমরা আইসিটা এখান থেকে তুলে জাস্ট ওটাতে লাগাবো, কোনো তাড়াহুড়ো দরকার নাই। এবং হিট দেওয়ার সময় আমরা একটু অবশ্যই ব্যালেন্স খেয়াল রাখবো, তো আমরা পুরনো বোর্ড আইসিটা তুললাম, এবার আমরা আমাদের বোর্ড আইসিটা তুলবো, যেটা আমরা লাগাবো মূলত প্রবলেম আছে ওই বোর্ডটা আইসিটা লাগাবো। আমরা এর আগে আইসি তুলে আইসি তুলে আইসিটা একটু ফ্রন্টে রাখবো যাতে হারিয়ে না যায়, আবার মার্ক যাতে বেশ কম না হয় এটিও খেয়াল রাখবো। মাইক্রোসফট দেখে রাখলে একটু মেজারমেন্টটা ভালো হয় আর কি। খুলে ফেললাম আইসিটা, আমরা আপনারা দেখতে পারছেন নষ্টটা, এই ভালোটা লাগিয়ে দিব, কিচ্ছু করতে হবে না, কোনো সাপ টাপ ফিনিশিং কিছু করার দরকার নেই।
অলরেডি বল ঠিক আছে ব্রাজিল লাগাচ্ছি ওকে আই হোপ সুন্দর হয়ে গেছে এটা মাইক্রোস্কোপ লাগাতে একটু আনন্দ মনে হয় আসলে না একটু মনে হচ্ছে একটু বাঁকা হয়েছে না রে নাকি ঠিক আছে ঠিক আছে বলছে ওরা তখন ঠিক আছে বলছে ঠিক আছে বলছিস তো ওকে তোরা একটু সাপ টাপ করে একটু গোসল টোসল করি নেই অবশ্যই আইসি লাগানোর পরে একটু ওয়াশ করে এবং বোটা ঠান্ডা করে তারপর লাগিয়ে লাগাবো আমরা আসলে অনেকে গরম অবস্থা লাগিয়ে দিলে অন্যদিকে ক্ষতিগ্রস্ত হয়ে যায় গরম করে গরম অবস্থা লাগাবো না ঠান্ডা করে আস্তে আস্তে লাগাবো আমরা দেখলাম আইসিটা লাগালাম আমাদের এই ছিল নষ্ট আইসিটা যেটা ফুটা একটু আমরা দেখি আবার সেই আইসিটা ফুটা আইসিটা সবটা দেখি আবার ফুটা আইসি এই যে ওকে এই যে সিদ্র এটা আমরা খুলে আঠাশি লাগাইলাম এখন দেখবো যে নেটওয়ার্ক আসছে কিনা নেটওয়ার্ক আসছে কল যায় কিনা এখন দেখাইছে নেটওয়ার্ক 3G বা 4G আসছে কিনা ওকে দেখুন 4G দেখা যাচ্ছে জাপসা না ওই যে 3G দেখা যাচ্ছে পুরো ওকে ওকে তো এই যে কাজটা করলাম এই কাজটা ছিল বেসিক্যালি তো এটা করতে গিয়ে আমরা আসলে প্রথমে আমরাও একটু ধোকা খেয়ে গেলাম কারণ বিকজ এটা প্রথমে কাজ করা ছিল এই জায়গাটা কাজ করা ছিল তো যখন এই জায়গাটা কাজ করা ছিল তখন আসলে বুঝতে পারিনি জিনিসটা যে আসলে এখানে প্রবলেমটা হতে পারে দেন আমরা স্টেপ বাই স্টেপ চেক করলাম পরবর্তী গিয়ে খুব অল্পতে সমস্যাটা আমাদের সামনে চলে আসলো এবং কাজটা করলাম তো এই কাজটি করার যে প্রক্রিয়াটা অবলম্বন করলাম সেটা হচ্ছে মনোযোগ আসলে আমরা যে কাজ দিয়ে মনোযোগ দিব যে কাজটি ভালো করে করার চেষ্টা করব সেটি নিঃসন্দেহে ভালো হবে এতে কোনো দ্বিধানন্দের কোনো সুযোগ নেই বা অবকাশ নেই আমি প্রত্যেকে এই কথাটাই বলবো যারা আমাদের স্টুডেন্ট আছেন তাদের প্রতি বলবো যে কোনো কাজে ধৈর্য ধরবেন মনোযোগ দিবেন কাজ করবেন সফলতা আপনার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম।